নমস্কার বন্ধুরা, মহাদেব, রাম, কৃষ্ণের জন্মভূমি হলো এই ভারত ভূখণ্ড। ভারতের প্রাচীন ঐতিহ্য, ধর্ম সংস্কৃতি এবং ধর্মগ্রন্থকে আপন করে বিদেশি মানুষেরা নিজেদেরকে উন্নতির শিখরে অবতীর্ণ করছেন। অথচ ভারতের হিন্দু সম্প্রদায়ের মানুষেরা নিজের প্রাচীন হিন্দু ধর্মের ঐতিহ্যকেই ভুলতে বসেছে। পুঁথিগত শিক্ষায় উচ্চশিক্ষিত হয়েও হিন্দু ধর্ম সম্পর্কে জ্ঞানশূন্য হয়ে পড়ছে দিন 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 হ্রাস পাচ্ছে ধর্ম সম্পর্কে জানার আগ্রহ। এই অনীহার কারণ ভারতীয় সংবিধানে মুসলিম এবং মিশনারিদের ধর্ম শিক্ষা দেওয়ার জন্য স্কুল কলেজ খোলার সম্পূর্ণ স্বতন্ত্র অধিকার আছে। অথচ ভারতে যেই ধর্মের সৃষ্টি, সেই সনাতন ধর্ম সম্পর্কে জানতে পারার কোনো অধিকার নেই। অধিকার নেই গভর্নমেন্ট স্কুল কলেজে সনাতন শাস্ত্র পাঠের, অধিকার নেই প্রাইভেট স্কুলে বা কলেজে সনাতন ধর্মগ্রন্থ যথা গীতা, রামায়ণ, মহাভারত পাঠে। বন্ধুরা, কোনো ধর্মকে ছোট করা আমাদের লক্ষ্য নয়। দৈবিক বাণী চ্যানেলের একমাত্র উদ্দেশ্য হলো প্রতিটি সনাতনী ভাই বোনকে জাগরিত করা। তাই আজ আমরা ভারতীয় সংবিধানে সেই বিশ্বাসঘাতকতামূলক আর্টিকেল 30 এবং আর্টিকেল 30A এই দুটি ধারা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। ভারতীয় সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারা পর্যন্ত মৌলিক অধিকারের বর্ণনা রয়েছে। তার মধ্যে আর্টিকেল 30 ধারায় সংখ্যালঘুদের জন্য বিশেষ বিশেষ অধিকার বা সুবিধার কথা বর্ণিত রয়েছে। তো চলো দেখে নিই আর্টিকেল 30-তে কী রয়েছে। রাইট অফ দি মাইনরিটিস টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনার অধিকার। ক্লজ 1-এ কী বলা হচ্ছে, অল মাইনরিটিস হোয়েদার বেসড অন রিলিজিয়ান অর ল্যাঙ্গুয়েজ শ্যাল হ্যাভ দি রাইট টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন অফ দেয়ার চয়েস, অর্থাৎ সংখ্যালঘুরা সেটা ধর্মের ক্ষেত্রেই হোক বা ভাষার ক্ষেত্রেই হোক, তারা তাদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা এবং পরিচালনা করার সম্পূর্ণ স্বতন্ত্র অধিকার পাবে। ক্লজ 1-এতে কী বলা হচ্ছে, ইন মেকিং এনি ল প্রোভাইডিং ফর দি কম্পালসারি অ্যাকুইজিশন অফ এনি প্রপার্টি অফ এনি এডুকেশনাল ইনস্টিটিউশন এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার বাই এ মাইনরিটি রেফার টু অ্যান ক্লজ 1, দি স্টেট শ্যাল এনশিওর দ্যাট অ্যামাউন্ট ফিক্সড বাই অর ডিটারমাইন আন্ডার সাচ ল ফর দি অ্যাকুইজিশন অফ সাচ প্রপার্টি ইজ সাচ অ্যাজ উড নট রেস্ট্রিক অর অ্যাব্রোগেট দি রাইট গ্যারেন্টেড আন্ডার দি ক্লজ, অর্থাৎ যদি কোনো কারণে সংখ্যালঘু দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানকে বাধ্যতামূলক অধিগ্রহণ করতে হয়, তাহলে রাষ্ট্রকে এটা নিশ্চিত করতে হবে যে সেটা যেন কোনোভাবেই সংখ্যালঘুদের অধিকারকে খর্ব না করে। সহজ ভাষায়, সংখ্যালঘুদের প্রতিষ্ঠানকে অধিগ্রহণ করতে হলে তাদের নির্ধারিত অর্থ সরকারকে তথা রাষ্ট্রকে প্রদান করতে হবে। এবার আর্টিকেল 30-র ক্লজ 2-তে বলা হচ্ছে, দি স্টেট শ্যাল নট ইন গ্র্যান্টিং এড টু এডুকেশনাল ইনস্টিটিউশন ডিসক্রিমিনেট এগেনস্ট এনি এডুকেশনাল ইনস্টিটিউশন অন গ্রাউন্ড দ্যাট ইজ আন্ডার দি ম্যানেজমেন্ট অফ এ মাইনরিটি হোয়েদার বেসড অন রিলিজিয়ান অর ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ রাষ্ট্র আর্থিক সাহায্য প্রদানের ক্ষেত্রে সংখ্যালঘু দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানের প্রতি কোনো রকম বৈষম্য করবে না। সহজ ভাষায়, সরকার পক্ষ থেকে শিক্ষাখাতে অর্থ মঞ্জুর হলে সরকার শিক্ষিত বাংলা মিডিয়াম, CBSE বোর্ড বা ICSE বোর্ডের স্কুলগুলোতে যে পরিমাণ অর্থ প্রদান করা হয়, সেই সমপরিমাণ অর্থ মুসলিমদের মাদ্রাসা এবং খ্রিস্টানদের স্কুলগুলোতে প্রদান করতে হবে। এই ক্ষেত্রে সরকার কোনো রকম বৈষম্য প্রদান করতে পারবে না। এখানে আমাদের প্রশ্ন, যে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডক্টর, ইঞ্জিনিয়ার বা টিচার বেরোচ্ছে, সেখানে অর্থদানের বিষয়টি গ্রহণযোগ্য, কিন্তু যেখান থেকে শুধু মোল্লা আর মৌলভি বেরোচ্ছে, সেখানে অর্থদানের অর্থটি অপাত্যে দান ছাড়া আর কিছুই নয়। তো চলো বন্ধুরা, আজকে আমরা আপাতত আর্টিকেল 30-এর সম্পর্কে জেনে নিই, তারপর এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা। আর্টিকেল 30-এ
There is no ability to open separate school and college to teach Hindu religion and culture. Also, Hinduism and culture cannot be indoctrinated in government school under any circumstances. অর্থাৎ হিন্দু ধর্ম ও সংস্কৃতি বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য আলাদা কোনো স্কুল কলেজ খোলার অধিকার নেই। এছাড়াও সরকারি স্কুলগুলোতেও কোনো অবস্থাতেই হিন্দু ধর্ম ও সংস্কৃতি বিষয়ে পড়ানো যাবে না। বন্ধুরা, আর্টিকেল 30 এবং আর্টিকেল 30A এই দুটো ধারাই হলো তৎকালীন কংগ্রেস সরকার অধীনস্থ হিন্দুদের ধর্ম সংস্কৃতি বিনিষ্টকারী এক সুপরিকল্পিত অনুচ্ছেদ। এই আর্টিকেল 30A ধারাটি জওহরলাল নেহেরু সংবিধানে অন্তর্ভুক্ত করার চেষ্টা করলে সর্দার বল্লভভাই প্যাটেল এর তীব্র বিরোধিতা করেন। তিনি বলেছিলেন, এই আইনটি সংবিধানে অন্তর্ভুক্ত করার অর্থ হিন্দুদের আস্থা, বিশ্বাস এবং ধর্ম সংস্কৃতিকে ইচ্ছাকৃতভাবে আঘাত আনা হবে। কাজেই এই আইনটি যদি সংবিধানে সংযুক্ত করা হয় তাহলে আমি মন্ত্রিসভা এবং কংগ্রেস দল পদত্যাগ করব। শেষ পর্যন্ত সর্দার প্যাটেলের ইচ্ছার কাছে হার মানতে হয়, মাথা নত করতে হয় নেহেরুকে। কিন্তু দুর্ভাগ্যবশত অজানা কারণে মর্মান্তিকভাবে মারা গেলেন সর্দার প্যাটেল। সর্দার প্যাটেলের মৃত্যুর পর অবিলম্বে নেহেরু এই আইনটিকে সংবিধানে সংযুক্ত করেন। বন্ধুরা, আপনারা কি কখনো দেখেছেন ভারতবর্ষের কোনো স্কুল কলেজে রামায়ণ, মহাভারত, গীতাপাঠ কিংবা চণ্ডীপাঠ পড়াতে? আর্টিকেল 30 অনুসারে ভারতবর্ষের কোনো সরকারি স্কুল কলেজে হিন্দু ধর্মচর্চা করা যাবে না। এমনকি হিন্দুরা ধর্মচর্চার জন্য কোনো প্রাইভেট স্কুল কলেজও খুলতে পারবে না। উল্টো দিকে খ্রিস্টান মিশনারিরা স্কুল খুলতে পারবে, সেখানে ধর্মচর্চা করতে পারবে এবং ছেলেমেয়েদের বাইবেল পড়ানো হবে। একইভাবে মুসলিমরা মাদ্রাসা খুলে সেখানে ধর্মচর্চা করতে পারবে, সেখানে কোরআন পড়ানো হবে। অথচ ভারত ভূখণ্ডে দাঁড়িয়ে সনাতন হিন্দু ধর্ম সম্পর্কে আপনি চর্চা করতে পারবেন না। যে দেশে রাম, কৃষ্ণ, কালী প্রভৃতি দেবদেবীর জন্মস্থান, সেখানে তাদের নিয়ে কোনো আলোচনা বা শিক্ষাদান করা যাবে না। অথচ যারা আমাদের দেশকে লুট করেছে তাদের বিষয়ে পড়তে হবে এবং তার জন্য সরকারকে যথেষ্ট অর্থও ব্যয় করতে হবে। বিষয়টা ঠিক, নিজের বাড়িতে থেকে নিজের কোনো অধিকার নেই, প্রতিবেশীর গুরুত্ব বেশি। আসলে বন্ধুরা, এই পুরো আইনটাই জওহরলাল নেহেরু তৈরি করেছিল হিন্দুদের তোষণ করার জন্য। কেননা আপনি যখন খ্রিস্টান বা মুসলিমদের ধর্ম শিক্ষা দেওয়ার অধিকার দিচ্ছেন, তখন হিন্দুদের থেকে সেই ধর্ম শিক্ষা দেওয়ার অধিকার কেন কেড়ে নিলেন? কেন ভাবলেন না যে এই আইনের মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ এবং বৈষম্য তৈরি হবে? বন্ধুরা, যেখানে ভারতীয় সংবিধান ভারত ভূখণ্ডের প্রত্যেকটি ব্যক্তির সমান অধিকারের কথা বলে, সেখানে দাঁড়িয়ে এই তোষণবাদী বিশ্বাসঘাতকতামূলক আইনটিকে সম্পূর্ণ বাতিল করা উচিত। দৈবিক বাণী চ্যানেলের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়ের নিকট আমাদের বিনম্র নিবেদন, যাতে এই আইনটিকে, অর্থাৎ 30A আইনটিকে সম্পূর্ণ বাতিল করেন। আমার প্রিয় দর্শক বন্ধুরা, এই সম্পর্কে তোমাদের মতামত কমেন্ট করে জানিও। বন্ধুরা, মাদ্রাসার বিরুদ্ধে আমরা কেউ নই, তারা তাদের মতো ধর্মচর্চা করুক। কিন্তু নেহেরু তথা কংগ্রেস সরকারের উদ্দেশ্যে আমাদের বক্তব্য, একটা ধর্মের শিক্ষার উন্নতি তখনই ঘটবে যখন তার মধ্যে বিজ্ঞান শিক্ষা ও চেতনা সংযুক্ত হবে। কিন্তু তারা এখান থেকে বিজ্ঞান শিক্ষাকে সরিয়ে রাখতে চায়। এর অর্থ ধর্মচর্চার মধ্য দিয়ে যে অন্ধকার দিকগুলো রয়েছে সেগুলোকেই আপনি প্রতিষ্ঠা করলেন, ধর্মীয় মানুষগুলোর ওপর যাতে প্রকৃত শিক্ষার আলো পড়ে তার কোনোই ব্যবস্থা করলেন না। কেন বললেন না মাদ্রাসাতে বিজ্ঞান শিক্ষা নিশ্চিত করতে হবে? প্রিয় বন্ধুরা, মাদ্রাসা থেকে সমাজ গড়ার কারিগর তথা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ম্যানেজমেন্টের ছাত্র বেরোয় না, সেখান থেকে মৌলভি বেরোয়। অপরদিকে রামকৃষ্ণ মিশনের দিকে দেখুন, সেখানে বিজ্ঞান শিক্ষা দেওয়া হয়। রামকৃষ্ণ মিশন থেকে ট্যালেন্টেড স্কলার ছাত্র বেরোয়, ভারতবর্ষের সেরা সেরা ছাত্র রামকৃষ্ণ মিশন থেকে বেরোয়। কিন্তু কেউ বলতে পারবে না মাদ্রাসা থেকে একটাও ট্যালেন্টেড ছাত্র ভারতবর্ষ পেয়েছে। কাজেই বন্ধুরা, তৎকালীন কংগ্রেস সরকারের উপর একরাশ ধিক্কার প্রদর্শন করে প্রতিটি সনাতনী বলতে চায়, মাদ্রাসা ও মিশনারির মতো স্কুলগুলিতে ধর্মচর্চার পাশাপাশি ভারতবর্ষের অনুসারী শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ ইতিহাস, ভূগোল, অঙ্ক, বিজ্ঞান বাধ্যতামূলক না করলে সেখান থেকে আর যাই হোক সমাজ গড়ার কারিগর তৈরি হবে না, সেখান থেকে আতঙ্কবাদী ও সন্ত্রাসবাদী তৈরি হবে, এটাই স্বাভাবিক।
প্রিয় বন্ধুরা, নেহরুর এই বিষাক্ত আইনের জন্যই আজ আমাদের সমাজের এমএ পিএইচডি করা ব্যক্তি নিজ ধর্মশিক্ষায় বিন্দুমাত্র জ্ঞান আহরণ করতেই পারেননি। পুঁথিগত বিদ্যায় উচ্চশিক্ষিত হয়েও নিজ ধর্মশিক্ষায় তারা জ্ঞানশূন্য। আর এই জ্ঞানশূন্য হওয়ার কারণেই মৌলবাদীদের করা কুমন্তব্যে সনাতনীদের কষ্ট পেতে হয়, কেননা কুমন্তব্যের যুক্তিগ্রাহ্য উত্তর তাদের কাছে থাকে না। বেশ কিছু ক্ষেত্রে ধর্মশিক্ষা না থাকার কারণে অন্য ধর্মের মানুষ ধর্ম পরিবর্তনও করিয়ে নেয়।